নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি আমেদাবাদ থেকে অনুরাধা চন্দ্রশেখর বলছি। আমার স্বামী শেখরজি জুন মাসে একম তাপসে অংশগ্রহণ করা মনস্থ করে এপ্রিল মাসে অফিসে ছুটির দরখাস্ত জমা দিয়েছিলেন। যাত্রা শুরুর 3 দিন আগে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানান ছুটি মঞ্জুর করা যাবে না। আমি শ্রী কল্কি আম্মা ভগবানের কাছে জানতে চেয়েছিলাম আমাদের কি করা উচিত। ভগবান এক লাইনে উত্তর পাঠালেন, তাপসে আসা চাই। আমি এটা শেখরজিকে জানালাম এবং বললাম যে তিনি যেন অফিসকে জানিয়ে তাপস প্রক্রিয়ায় চলে যান, শ্রী কল্কি আম্মা ভগবান এ ব্যাপারে দায়িত্ব নেবেন। শেখরজি সেই মতো একম তাপসে অংশগ্রহণ করতে চলে যান। জুলাই মাসে তাপস থেকে ফিরে আসার পর ঊর্ধ্বতন অফিসার তাকে জানান 31 আগস্টের পর তার আর অফিসে আসার দরকার নেই। এই একই কথা পরবর্তী 1 সপ্তাহ ধরে তিনি বারবার বলেই চলেন। পুরো পরিস্থিতিতে আমার স্বামী কোন রকম বাদানুবাদে না গিয়ে সম্পূর্ণ নীরব ছিলেন। একদিন রাত্রে আমি পরবর্তী 6 মাসের অর্থাৎ 2023-এর মার্চ পর্যন্ত সংসারের আর্থিক পরিকল্পনা নিয়ে শেখরজির সাথে আলোচনা করছিলাম। তিনি আমাকে বললেন, তুমি জানো আমার বস 2 দিন অন্তর আমাকে মনে করিয়ে দিচ্ছেন যে আমি যেন 31 আগস্টের পর আর অফিসে না যাই, আর তুমি 6 মাসের আর্থিক পরিকল্পনা করে যাচ্ছ। আমি তাকে আশ্বস্ত করে বললাম, চাকরির ব্যাপারে কোনো অঘটন ঘটবেই না, যেভাবেই হোক ভগবান এ দায়িত্ব নেবেন। পরের 2 সপ্তাহের মধ্যে কোম্পানি স্যাপ পদ্ধতি গ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং পরিচালন কর্তৃপক্ষ উপলব্ধি করে যে শেখরজির এ বিষয়ে বহু বছরের জ্ঞান দক্ষতা ও কাজের অভিজ্ঞতা আছে। চাকরির স্থিরতার ব্যাপারে কোন রকম দুশ্চিন্তা না করে আগস্টের 2য় সপ্তাহে আমরা অফিস বনভোজন ভ্রমণ দারুণ উপভোগ করলাম এবং চমৎকারী ঘটনা হলো চাকরিটা চলতেই থাকলো। আমাদের পরিবারের সর্বাপেক্ষা সমস্যার সময় গেছে এই 2022-এর আগস্ট মাসে, যখন শ্রী কল্কি আম্মা ভগবানের কৃপায় আমরা সম্পূর্ণ সুরক্ষিত ছিলাম। জয় শ্রী আম্মা ভগবানের জয়। জয় জয় জয়।